আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের চাকরি পরীক্ষার প্রশ্ন ও সমাধান। চাকরি পরীক্ষার তারিখ হচ্ছে 2/4/2021। প্রশ্ন শুরু 2 নম্বর থেকে। ইউসুফ জুলেখা কাব্য কী রচনা করেন? শাহ মাহমুদ সগীর। প্রথিসিস এর বাংলা প্রতিশব্দ কোনটি হবে? গ নম্বর আদি সরগম। নিচের কোন গ্রন্থটি অন্য থেকে আলাদা? শেষের কবিতা হচ্ছে উপন্যাস, আর বাকি তিনটা হচ্ছে কাব্যগ্রন্থ। আমুক্তুর শব্দে ব্যবহৃত আম কোনটি, কোন বিদেশি উপসর্গ? আরবি। কাক বসুন্ডি এর অর্থ কী? কাক বসুন্ডির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। কোন বানানটি শুদ্ধ? খ নম্বরের শুশ্রূষা বানানটি শুদ্ধ। অবিরাম শব্দের অর্থ কী? অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। ল্যান্ড আউট এর বাংলা পরিভাষা কোনটি? গাপনপত্র। ল্যান্ড আউট গাপনপত্র। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। প্লাগরিজম এর বাংলা প্রতিশব্দ কোনটি? কম্পিলক ব্যক্তি বৃত্তি। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাববাচক বিশেষ্য? দর্শন ভাববাচক বিশেষ্য। 13 নম্বর, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধিবিচ্ছেদ? তস্কর, তৎযুগকর, তস্কর, নিপাতনের সিদ্ধ সন্ধিবিচ্ছেদ। নিচের কোনটি অলোক দ্বন্দ্ব সমাস? ক নম্বর প্রশ্নের উত্তর দেশে বিদেশে অলোক দ্বন্দ্ব সমাস। নিচের কোন শব্দের স্বভাবগত নিয়মে প্রক্রিয়ার জন্য সব এসেছে? ঋষি। 16 নম্বর প্রশ্নের উত্তর, এপ্রিল ইজ দ্য কিউরিলেস্ট মান্থ ইজ রাইটেন বাই টিএস ইলিয়ট। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ রাইটেন বাই জানে অস্টিন। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড ফিলান্থ্রোপি। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, দ্য পিপুল হু ক্যারি এ কফিন অ্যাট ফার্নেল আর কল্ড পাল বিয়ার্স। গ নম্বর প্রশ্নের উত্তর। দ্য ওয়ার্ড ইলেকটোরেট মেইন ইলেকটোরেটের ভুল মেইনটা কী হবে? এ বডি অফ ভোটার্স। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্রাক ফ্লাশন, স্টেক ফ্লাশন, এটার মিনিং হবে ইকোনমিক স্লো ডাউন। ওয়ান হু রিটায়ার্স ফ্রম সোসাইটি টু লিভ এ সলিটারি লাইফ ইজ নোন অ্যাজ ইপিকচার। উই শুড অলওয়েজ বি গ্রেটফুল টু ওয়ান হু হ্যাজ সাফার্ড ফর এ গ্রেট কজ। ফাইন্ড দ্য সাবস্টিটিউট ওয়ার্ড ফর আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এখানে অ্যান্সারটা হবে খ নম্বর, মার্টার। 24, টু মিট স্ট্রাবল হাফ অ্যাওয়ে মিন্স এর অর্থ কী হবে? অর্থ হচ্ছে টু বি প্রাজল্ড। পিপুল হু অ্যাসিউম দ্যাট নো ইভিল ক্যান বি ফল দ্যাম আর ফুলিশলি। প্রতিষ্ঠার প্রশ্ন হচ্ছে কমপ্লেসেন্ট। কনডুইট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং টু কনডুইটের অর্থ হচ্ছে পাইপ।
27 নম্বর প্রশ্ন উত্তর দ্য ওয়ার্ড ইমবাইব মিনিং কি হবে, মিনিং হচ্ছে টু ড্রিঙ্ক। খ নম্বর প্রশ্ন উত্তর টু হ্যাভ অ্যান্ড এক্স টু গ্রিট, এটার অর্থ কি? এ সেলফিশ মিন্স টু সার্ভ। এ মেসি ভিলেলেইন সিলেক্টার ইজ খ নম্বর স্কিমিং পার্সন। ইনভিডিয়াস ইজ অপোজিট টু, ইনভিডিয়াসের অপোজিট হচ্ছে চার্টেবল। 31 হু ইজ দ্য ফাউন্ডার অফ ইলেকট্রিক কার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি তেলসা, তেলসার ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রতিষ্ঠাতা কে? গ নম্বর এলন মাস্ক। দ্য 2020 অলিম্পিক আর নাও পোস্টপন্ডেড ইন 2021, দিস গেম উইল বি হোস্টেড ইন টোকিও। বঙ্গবন্ধু হিস্টোরিক পিস অফ মার্চ 7 হ্যাজ বিন ইনক্লুডেড ইন হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন? ফিফথ শিডিউল। পাঁচ নম্বর হচ্ছে হুইচ অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ আর টার্মেড অ্যাজ ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন? ফাইভথ অ্যামেন্ডমেন্ট। দ্য জিওগ্রাফিক লোকেশন অফ বাংলাদেশ ইজ দ্য লাইন অফ ট্রপিক ক্যান্সার, কর্কট কান্ট্রি। দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ বাংলাদেশ ওয়াজ রি এস্টাবলিশড থ্রট হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন? 12 দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW ইজ ইনভেন্টেড বাই টিম বিয়ার্স লি, এটাই করে। 38 হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ডাজ নট হোল্ড ভেটো পাওয়ার ইন UN সিকিউরিটি কাউন্সিল? জার্মানি। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ইজ ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যালায়েন্স। খ নম্বর প্রশ্ন উত্তর হাউ মেনি গোলস ওয়ার সেট দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2030 এজেন্ডা? 17 ঘ নম্বর প্রশ্ন উত্তর অ্যাকচুয়ালি দ্য সাউথ পোল অফ দ্য আর্থ ইজ লোকেট ইন সাউথ পোল অ্যান্টার্কটিকা। দ্য কমান্ডো ড্রাগন ইজ ফাউন্ড ইন ইন্দোনেশিয়া। হোয়াট ইজ দ্য ভেনু অফ 10th D8 সামিট? ঢাকা। দ্য হেডকোয়ার্টার অফ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইজ লোকেট ইন বার্লিন। হুইচ কান্ট্রি হ্যাজ কারেন্টলি পাস্ট লিগিটেশন টু অ্যালো মিলিটারি পার্সোনেল টু কন্টেস্ট ইলেকশন? মায়ানমার। সিচুয়েশন নাম্বার ইফ এফ এক্স ইকুয়াল 10 দেন আর ইনভার্স এক্স ইকুয়াল হোয়াট? লগ এক্স।
47 দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ লগ এক্স 324 ইকুয়াল 4। এটার উত্তর হবে খ নাম্বারটা 3√2। আটচল্লিশ ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 অ্যান্ড এক্স ইকুয়াল হোয়াট ইজ ভ্যালু অফ এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস 3 কিউ। এটার অ্যান্সার হবে 9 ঘ নাম্বার অ্যান্সার। 49 50% ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 12 ডেজ বাই ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে ওয়ার্কিং হাউ মেনি আওয়ার্স পার ডে ক্যান 60% ফিনিশ দ্য ওয়ার্ক ইন 60 ডেজ। এটার অ্যান্সার হবে ঘ 5 আওয়ার্স। প্রশ্ন নম্বর 50 হোয়াট ইজ দ্য প্রফিট অফ টাকা 650 ইন 6 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ প্রফিট 7.5% পার অ্যান্টাম। এটার অ্যান্সার হবে খ নাম্বার 292.50। 11 নম্বর প্রশ্ন উত্তর ইফ এ বাই 4 ইকুয়াল 1/3 বি বাই সি ইকুয়াল 2 সি বাই ডি ইকুয়াল হাফ ডি বাই ই ইকুয়াল 3 হোয়াট ইজ দ্য ভ্যালু। এটার অ্যান্সার হবে 3/8। 12 নম্বর প্রশ্ন উত্তর দ্য স্কুল হ্যাজ অনলি 4 ক্লাসেস হ্যাভিং 10, 20, 30, and 40 স্টুডেন্টস রেসপেক্টলি উইথ পাস পার্সেন্টেজ 20, 30, 60, and 100 রেসপেক্টলি ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য এন্ট্রি স্কুল। তাহলে টোটাল হবে 76%। 53 নম্বর প্রশ্ন উত্তর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইজ দ্য ইকুয়েশন অফ এটার অ্যান্সার হবে -1/3। 14 নম্বর প্রশ্ন উত্তর হবে -23। 15 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে টু নাম্বারস হোয়েন ডিভাইড বাই সার্টিন ডিভাইস অর গিভ রিমাইন্ডার 35 and 30 রেসপেক্টলি অ্যান্ড হোয়েন হোয়েন দেয়ার সাম ইজ ডিভাইড বাই দ্য সেম ডিভাইস অর দেন সরি দ্য রিমাইন্ডার ইজ 20 দ্য ডিভাইস অর ইজ 45। টু ডাইস আর থ্রোন স্টিভেন টুয়ার্সলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইজ গেটিং দ্য সাম অফ দ্য ফেস নাম্বার ইজ ওট -1/2। 17 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এটা হবে -1:1। 18 নম্বর প্রশ্ন হচ্ছে -48 মিটার এম স্কোয়ার। 59 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে নর্মাল লাইন দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য ট্রানজিট লাইন ইজ কল্ড নর্মাল লাইন। আর 60 নম্বর হচ্ছে সাইন ক্রসের অঙ্ক এটা হচ্ছে ই √7/4। তো এই ছিল আমাদের প্রশ্ন সমাধান। ভুল দুটি অবশ্যই আমাদের সাথে দেখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।